করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার 26 মার্চ থেকে সিলেটে শুরু হয়েছে দশ দিনের স্বেচ্ছা লকডাউন। সিলেট নগরে করোনার বিস্তার রোধে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে এবং ঘর থেকে বের না হতে ম্যাকিং করছে পুলিশ। নিজকে সুস্থ করে হবেন না। আপনার সন্তানকে বাসায়, বাসায় থাকুন, বিদেশ দুপুরে সিলেটের বন্দর বাজার জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা সহ বিভিন্ন এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাইকিং করতে দেখা গেছে এ সময় কর্মকর্তারা জানান আমরা স্বেচ্ছায় লকডাউনের বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করছি আমরা জনগণকে সচেতন করতেছি যেন করোনা ভাইরাস থেকে নিজে মুক্ত থাকে এবং অন্যকে মুক্ত রাখার সুযোগ করে দেয় সেই কারণে আমরা গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কোতালি থানার তরফ থেকে আমরা হেলার দিয়ে এই নগরবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা অযথা রাস্তাঘাটে বের না হয় অপ্রয়োজনীয় রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এবং যারা বিদেশ ফেরত আসে তাদেরকে সম্মান রেখে তাদেরকে যেন নিজ বাড়িতে নিজ উদ্যোগে নিয়ে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে দেয় যদি কেউ না বুঝে বেড়ে যায় এটা যেন তাৎক্ষণিক তাকে বুঝে গড়ে নেওয়ার চেষ্টা করে অথবা আমাদেরকে ইনফরমেশন দেয় আমরা তাদেরকে বুঝিয়ে বাসায় রাখার ব্যবস্থা করব তো নগরবাসীও অত্যন্ত সচেতন আপনারা দেখতেছেন রাস্তাঘাট পুরো ফাঁকা নিজ উদ্যোগে দোকানপাট রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে তারা করোনা মুক্ত করার জন্য যথেষ্ট চেষ্টা অব্যাহত আছে আমরা আসলে সকাল থেকেই গণ গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকটা এলাকায় আমাদের পুলিশের মাধ্যমে আমাদের হ্যান্ড হেলার আছে হেলার এবং আমাদের পুলিশের গাড়িতে যে মাইক আছে মাইকের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছে যেন তারা ঘরে থাকে অযথা যেন তারা বাইরে না আসে এবং অযথা অন্যকে যেন বিপদে না ফেলে নিজেরা ভিতরে থাকবে অন্যদেরকে ভালো রাখবে আমাদের কার্যক্রমটাই আসলে সচেতনতামূলক পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানুষকে বিশেষ করে সচেতনতারা যাতে বৃদ্ধি করা যায় অন্তর্কে তারা বুঝতে পারে যে এটাই বারবার হাত ধোয়া এবং নিজের ঘরে থাকা থাকা নিজের নিরাপদ থাকা অন্যকে নিরাপদ রাখা এই আমাদের স্লোগান স্বেচ্ছা লকডাউনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা জনগণকে সচেতন করছি আমরা মাইকিং লিফলেট বিতরণ এবং হেলার দিয়ে সবাইকে সচেতন করছি যাতে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে না আসে এবং প্রয়োজন প্রয়োজনবিদ্রে কেউ ঘোরাফেরা না করে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ব্যতীত অন্য কোনো দোকান পাট যাতে খোলা না থাকে এই বিষয়ে আমরা জনগণকে সচেতন করছি এবং সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করছি আমরা বলছি যে নিজেরা সচেতন থাকুন এবং অন্যদেরকেও এই বিপদমুক্ত থাকতে সহায়তা করুন এবং যারা বিদেশিরা যারা আসছেন তারা যাতে স্বেচ্ছায় নিজেদের বাড়িতে সস বাড়িতে অবস্থান করেন চোদ্দো দিনের বেশি যাতে অবস্থান করেন এবং নিজেরা নিরাপদ থাকেন এবং অন্যদেরকেও নিরাপদ থাকতে তারা সহযোগিতা করেন এই বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও সিলেটে বিশেষভাবে টহল দেবে যাতে জনসমাগম না করা সরকারি নির্দেশটা কার্যকর হয় এবং সিলেটে ভয়ঙ্কর সংক্রমণ না ঘটে এজন্য এসএমপির পির উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়েছে এ অবস্থায় কাউকে বাইরে ভিড় করতে দেখলে বাধ্যতামূলক ঘরে পাঠানো হবে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে